যুদ্ধক্ষেত্র তৈরি করা হচ্ছে আমাদের জনসভা করার অনুমতি চাইছে তাই চাইছি তেরো তারিখে গত মঙ্গলবার এমন বক্তব্য দিয়েই বিপ্লব ও সংহতি দিবস পালনে নয়াপল্টন কার্যালয়ের সামনে সমাবেশ করার কথা জানিয়েছিল বিএনপি অসংখ্য জনসভা অনুষ্ঠিত হয়েছে পূর্বে এর পাঁচ দিনের মাথায় সমাবেশের অনুমতি দেয়া না দেয়া নিয়ে সরকার বিএনপির সঙ্গে প্রতারণা করছে বলে রোববার নয়াপল্টন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করেন বিএনপির মহাসচিব একাধিকবার বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তারা ডিএমপি কমিশনের কার্যালয়ে যান এবং তারা দেখা করতে চান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কিন্তু দুর্ভাগ্যের কথা যে সহযোগিতা করে দূরে থাক জনসভার উন্নতি বিষয়ে তাদের উপহাস তারা অব্যাহত রাখে এবং কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমাদের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেননি ফকরুল জানান গণপূর্ত বিভাগ ও পুলিশ বরাবরে পাঠানো বিএনপির আবেদনের উত্তরে রোববার সকাল এগারোটায় একটি চিঠি পাঠিয়েছে গণপূর্ত কর্তৃপক্ষ জানিয়ে আরও বিভ্রান্ত ও ক্ষুব্ধ তারা বিএনপির সিনিয়র যুগ মহাসচিব বরাবরে একটি পত্র আমাদের কার্যালয়ে আসে সেই চিঠিতে পুলিশের ক্লিয়ারেন্স চেয়ে আজকে ক্লিয়ারেন্স চেয়ে একটি প্রতিবেদন দাখিল করার জন্য উল্লেখ করা হয়েছে সব বুঝতেই পারছেন যে বিরোধী দলের কর্মসূচিকে নিয়ে কী ধরনের মারাত্মক প্রতারণা প্রহসন গোটা জাতিকে বোনা বোকা বানোর জন্য এই চেষ্টাটা করছে সরকারি দল ঢাকা মহানগরীতে প্রতিটি থানায় এবং দেশব্যাপী জেলার সদর ও মহানগরগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠানের ঘোষণা দিচ্ছি তবে রোববারও বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল তৌহিদ শান্ত নিউজ টোয়েন্টি ফোর ঢাকা